হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। বাইডেনের বক্তব্য থামিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইহুদি নারীর। ইসরায়েলে শুধু অধিকারই নয় বরং আত্মরক্ষার বাধ্যবাধকতা রয়েছে বললেন অ্যান্টনি ব্লিংকেন। নাগরিকদের বিদেশ ভ্রমণে সতর্ক থাকার আহ্বান ইসরায়েলের। আমেরিকা ও তার মিত্ররা বিশ্বশান্তির জলাঞ্জলি দিচ্ছে বলল ইরান। 28 অক্টোবরের ঘটনায় বাকিদেরও আইনের আওতায় আনা হবে বললেন ডিবি প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন। শুক্রবার টিভিতে দেওয়া ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেননি, তবে হুমকি দিয়েছেন যদি ইসরায়েল গাজায় আগ্রাসন না থামায় তাহলে এ যুদ্ধে জড়িত হবে হিজবুল্লাহ। এছাড়া গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার প্রশংসা করেন তিনি। ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করে প্রাণ হারানো হিজবুল্লাহর যোদ্ধাদের স্মরণ করে তিনি তার বক্তব্য শুরু করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে যারা নিহত হয়েছে তাদেরও স্মরণ করেন তিনি। এছাড়া গত 7ই অক্টোবর হামাসের যেসব যোদ্ধা ইসরায়েলে ঢুকে হামলা চালান তাদের অভিনন্দন জানান তিনি। এরপর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ইরাকের ও ইয়েমেনে যেসব সশস্ত্র গোষ্ঠী যোগ দিয়েছে তাদের ধন্যবাদ জানান নাসরুল্লাহ। তিনি বলেন হামাস গত 7ই অক্টোবর যা করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে কাঁপিয়ে দিতে এমন কিছু একটা করা দরকার ছিল, কারণ গত কয়েক বছরে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ ছিল। বিশেষ করে ইসরায়েলের বর্তমান চরমপন্থী বোকা ও বর্বর সরকারের কারণে ফিলিস্তিনিরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি আরো বলেছেন হামাসের চালানো আলাক্সা ফ্ল্যাট অপারেশনের প্রভাবে ইসরায়েলে ভূমিকম্প হয়েছে, যার প্রভাব বর্তমান এবং ভবিষ্যতেও দীর্ঘদিন থাকবে। এছাড়া ইরান যে কোনো সশস্ত্র গোষ্ঠীকে কোনো ধরনের নির্দেশনা দেয় না। ওই দিন হামাসের হামলার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে, কারণ হামাসের নেতৃবৃন্দই এই হামলার সিদ্ধান্ত নেয়। হাসান নাসরুল্লাহ তার বক্তব্যে আরো বলেন এখনো কিছুই শুরু হয়নি, তার আগেই বিশ্বের অনেক দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, সেনা কর্মকর্তা অবৈধ ইসরায়েলে এসেছে এবং আর্থিক সহায়তা পাঠাচ্ছে। তিনি আরো বলেছেন হামাসের এই হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে। হামাসের হামলাকে তিনি সঠিক, বুদ্ধিমান এবং সাহসী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন ঠিক সময়ে হামাস এই হামলা চালিয়েছে। শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল এখন এমন সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো তারা কখনো অর্জন করতে পারবে, আর এটি হচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন হামাস যেসব ইসরায়েলকে ধরে নিয়ে এসেছে তাদের আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিরিয়ে নিতে পারবে। তিনি বলেছেন বর্তমান গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে এর মাধ্যমে তাদের নির্বুদ্ধিতা ও অক্ষমতা প্রকাশ পাচ্ছে। তারা হামলা চালিয়ে শুধুমাত্র নারী ও শিশুদের হত্যা করছে, কিন্তু গত এক মাসে গাজায় একটি সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। এদিকে বাইডেনের বক্তব্য থামিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইহুদি নারীর। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বুধবার প্রচারণা অংশ হিসেবে বক্তৃতা দেওয়ার সময় বাধার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক নারী তাকে বক্তব্যের মাঝপথে থামিয়ে দেন এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। ওই নারী বলেন, মাননীয় প্রেসিডেন্ট, আপনি ইহুদিদের প্রতি যত্নশীল, একজন র্যাবাই অর্থাৎ ইহুদি ধর্মীয় নেতা হিসেবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন। ওই নারী পরে নিজেকে র্যাবাই জেসিকা রোজেনবার্গ হিসেবে পরিচয় দিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা দর্শকেরা ওই নারীকে সেখান থেকে সরানোর চেষ্টা করছিল। এরই মধ্যে বাইডেন তার জবাব দেন। তিনি বলেন, আমি মনে করি আমাদের একটা বিরতি দরকার। এই বিরতির মানে হলো বন্দীদের মুক্ত করার জন্য সময় দেওয়া। পরে হোয়াইট হাউস বিষয়টি পরিষ্কার করে বলেছে, বন্দী বলতে প্রেসিডেন্ট বাইডেন হামাসের কাছে জিম্মি থাকা 240 ব্যক্তির কথা বলেছেন। বাইডেনের সামনে থেকে নিরাপত্তা কর্মীরা যখন রোজেনবার্গকে সরিয়ে নিচ্ছিলেন তখন ওই নারী এখনই যুদ্ধবিরতি চাই বলে গান গাইছিলেন। বাইডেন বক্তৃতায় বলতে থাকেন, ইসরায়েল ও মুসলিম বিশ্ব দুই পক্ষের জন্য পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, একেবারে শুরু থেকেই আমি দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করি। বাস্তবতা হলো হামাস একটি সন্ত্রাসী সংগঠন, স্পষ্টতই তারা সন্ত্রাসী সংগঠন। এদিকে ইসরায়েলে শুধু অধিকারই নয় বরং আত্মরক্ষার বাধ্যবাধকতা রয়েছে বললেন অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পুনর্ব্যক্ত করেছেন যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে দেখা করার সময় ব্লিংকেন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের শুধু অধিকার নয় বরং আত্মরক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে, এটা নিশ্চিত করার জন্য যে 7ই অক্টোবর ঘটনা আর কখনো ঘটবে না।
ইসরায়েল পৌঁছানোর পরপরই ব্লিংকেন হার্জগ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রসঙ্গত, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে তার দ্বিতীয় সফরে রয়েছে ব্লিংকেন। ইসরায়েলের পা রাখার আগে ব্লিংকেন বলেছিলেন, তিনি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য ইসরায়েলের কাছ থেকে দৃঢ় পদক্ষেপ নিশ্চিত করবেন। ব্লিংকেন ইসরায়েলে যাওয়ার আগে সাংবাদিকদের বলেছিলেন, গাজায় পুরুষ, নারী ও শিশুদের মৃত্যু কমানোর জন্য আমরা দৃঢ় পদক্ষেপ নিয়ে কথা বলবো এবং ওই পদক্ষেপ নেওয়া উচিত। এটি এমন কিছু যার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ব্লিংকেন তখন বলেছিলেন, যখন আমি দেখি এটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে একটি ফিলিস্তিন শিশুকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আমার অন্ত্রে আঘাত করে। সুতরাং এটি এমন কিছু যার বিপরীতে আমাদের প্রতিক্রিয়া জানানোর বাধ্যবাধকতা রয়েছে এবং আমরা তা করব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় অভিযানের জন্য ইসরায়েলকে পূর্ণ সমর্থন ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বাইডেন বৃহস্পতিবার একটি প্রচারণা অনুষ্ঠানে বলেছিলেন, আমি মনে করি একটি যুদ্ধবিরতি প্রয়োজন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি পরে সাংবাদিকদের বলেন, একটি অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 9,061 জন নিহত হয়েছে। এদিকে নাগরিকদের বিদেশ ভ্রমণে সতর্ক থাকার আহ্বান ইসরায়েলের। বিশ্বব্যাপী ইহুদি বিরোধিতা এবং উস্কানি উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে ইসরায়েল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নাগরিকদের বিদেশ ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। শুক্রবার এই সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের তেল আবিব থেকে গত রোববার একটি ফ্লাইট রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি বিমানবন্দরে পৌঁছানোর আগে সেখানে হামলা চালায় দাঙ্গাকারীরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক মানুষের একটি জটলা, যাদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছেন, তারা মাখাজকালা বিমানবন্দরে টার্মিনালে দৌড়ে জোর করে দরজা খুলে রানওয়েতে ঢোকার চেষ্টা করে। কেউ কেউ বিমানবন্দরের বাইরে গাড়ি থামিয়ে যাত্রীদের কাছে কাগজপত্র দেখতে চায়। মূলত তারা ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজছিল। সন্দেহ করা হচ্ছে গাজায় চলমান সংঘাতের কারণে ক্ষোভ থেকে এই জনতা ইসরায়েলি বা ইহুদি যাত্রীদের উপর হামলা চালাতে চাইছিল। ঘটনার পর এক বিবৃতিতে ইসরায়েল সরকার বলছে, যে কোনো জায়গায় ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের ক্ষতি করার চেষ্টাকে গভীরভাবে গুরুত্ব দিয়ে লক্ষ্য করছে দেশটি। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল আশা করে ইসরায়েলি নাগরিক ও ইহুদিরা রাশিয়ার যেখানেই থাকুক না কেন রুশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সঙ্গে দাঙ্গাবাজ ও ইহুদি ইসরায়েলিদের বিরুদ্ধে লাগামহীন আইন বহির্ভূত আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এই ঘটনার পর নাগরিকদের পুনরায় সতর্ক করেছে ইসরায়েল। এদিকে আমেরিকা ও তার মিত্ররা বিশ্ব শান্তি জলাঞ্জলি দিচ্ছে। গাজা উপত্যকার বুরিস শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর বিমান হামলার কঠোর নিন্দা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। তিনি বলেছেন, ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা ও তার মিত্ররা বিশ্ব শান্তি ও মানবাধিকারকে জলাঞ্জলি দিচ্ছে। কানিয়ানি বলেন, এটা একেবারেই স্পষ্ট যে আমেরিকা ও সীমিত কয়েকটি দেশ জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে পণবন্দি করে রেখেছে। তারা বর্ণবাদী ও অপরাধী ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দেয়, যার কারণে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারকে মূল্য দিতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় এক্সে দেওয়া এক পোস্টে এই কথা বলেন কানিয়ানি। গাজা কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, বুরেইস শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিনি শহীদ হয়েছে। এই শরণার্থী শিবিরটি গাজার কেন্দ্রস্থলে অবস্থিত। গাজার সিভিল ডিফেন্স সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছে, বিমান থেকে ফেলা বোমা একটি আবাসিক ভবনে আঘাত করে এবং বড় রকমের হতাহতের ঘটনা ঘটে। বলা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গাজার বিরুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠীর পাশবিক হামলা এবং অপরাধযজ্ঞের বিষয়ে মুসলিম দেশ বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তা অবসানের প্রচেষ্টার ধারাবাহিকতায় কাতার ও তুরস্কে সফরে গিয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনি সত্য ও ন্যায়ের পক্ষে রয়েছে, ফিলিস্তিনিরাই বিজয়ী হবে। পশ্চিম ইরানের বানে শহরে এক জনসমাবেশে এ কথা বলেন তিনি। রাইসি আরও বলেন, গাজায় মাত্র কয়েকদিনে 4,000 শিশুকে নির্মমভাবে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আজ ফিলিস্তিনে যা ঘটছে তা ইরানের বিরুদ্ধে ইরাকের বাথ পার্টি চাপিয়ে দেওয়া যুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয়। এদিকে 28 অক্টোবরের ঘটনায় বাকিদেরও আইনের আওতায় আনা হবে বলল ডিবি প্রধান। 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, গাড়িতে আগুন, পুলিশ সদস্যকে হত্যায় জড়িতদের নাম পাওয়া গেছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হারুন অর রশিদ বলেন, ঢাকার বিভিন্ন এলাকা
এলাকায় তথাকথিত অবরোধের নামে যারা আগুন লাগিয়েছে তাদের নাম আমরা পেয়েছি। আমরা শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসব। অবরোধের দিনগুলোতে যেসব গাড়িতে আগুন লাগানো হয়েছে, পুলিশ হাসপাতালের গাড়িতে আগুন লাগানো হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে, জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে, অনেক বাসে আগুন দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘটনার তদন্ত হচ্ছে। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে আমার পুলিশ ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই মামলার যারা আসামি তাদের সবাইকে আইনের কাছে সপর্দ হতে হবে। যারা পালিয়েছিলেন তারা কিন্তু রক্ষা পায়নি, যারা পালিয়ে আছেন আমি মনে করি তাদের ধরে আদালতের কাছে সপর্দ করব। ডিবি প্রধান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনেকদিন ধরে খুঁজছিলাম, তিনি একটা বাসায় পালিয়েছিল, সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। পুলিশ হত্যা মামলায় আমির খসরু 4 নম্বর আসামি, এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।